রহমতুল্লাহি বরাকাত জি আমার সম্মানিত ফ্রান প্রিয় শ্রদ্ধা হজন ভাই যেতে গেলে আমলের সাথে কি দরকার জি ভাইজান আমলের সাথে সাথে আমাদের খলসিয়াত খালে সন্ত থেকে কোনো ইয়াতিম অসহায়কে দান করা হালাল উপার্জন করা তারপরে অন্যান্য আমালে সলে আমিলু সলি বলা হয়েছে বিশেষভাবে সুরা আসার যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়ালা সময়ের কসম ইল্লা ইনসান আলাফিখ মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু ইল্লাল্লা দিন আমানু তারা নয় যারা ইমান এনেছে এক নম্বর জান্নাত যেতে গেলে আমাদের ঈমান আনতে হবে দুই নম্বর ও আমিন সলিহাত সৎ কর্ম আমাদেরকে করতে হবে সৎকর্ম এবারে যত দুর্নীতি ভালো কাজ আছে জিকি রাজকার আছে প্রত্যেকটা সৎ আমালের মধ্যে অতাওয়া আসাবিল হক এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো কাজ যে কোনো কথাবার্তা যে কোনো দাওয়াতি আঞ্জামের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে অতা হক এবং এই আমলে আঞ্জাম দিতে গিয়ে এই দাওয়াত দিতে গিয়ে যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করতে গিয়ে আল্লাহ রব্লা আলমীর সঙ্গে অতা সব তোমাকে ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ চারটা গুণে গুনন্নীত হতে হবে অবশ্যই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জান্নাত দিবেন কারোর মধ্যে যদি এই চারটার মধ্যে একটা মাইনাস হয়ে যায় অবশ্যই সেটা মাইনাস হয়ে গেল সে ক্ষতির মধ্যে মধ্যেই থাকবে আসসালামু আলাইকুম